শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজারবাইজান সীমান্তে আবারও ভয়াবহ সংঘর্ষ, রাশিয়ার কাছে সাহায্য চাইল আর্মেনিয়া। মার্কিন সেনাবহরকে আটকে দিল সিরিয়ার সেনা এবং জনতা। পোল্যান্ড এবং বেলারুশ সীমান্তে শরণার্থীদের সাথে পুলিশ সীমান্তরক্ষীদের ভয়াবহ সংঘর্ষ। জাকির নায়েকের ইসলামিক চ্যানেল এবং IRF-এর উপর নিষেধাজ্ঞা 5 বছর বাড়াল ভারত। যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে হুঁশিয়ারি চীনের। পশ্চিম তীরে ফিলিস্তিনি যুবককে অবৈধভাবে গুলি করে হত্যা করল ইসরায়েল। এবং সবশেষ থাকছে মাওবাদী নেতার মাথার দাম 25 লাখ, সেই সুখ লালের লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আবারও আজারবাইজান আর্মেনিয়া সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর নিজেদের ভূখণ্ড রক্ষার জন্য আর্মেনিয়া সরকার রাশিয়ার কাছে সামরিক সাহায্যের আবেদন জানিয়েছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় সংঘর্ষের ঘটনায় আর্মেনিয়ার বহু সেনা হতাহত হয়েছে। আর্মেনিয়া নিরাপত্তা পরিষদের সচিব আরমান গ্রিক রিয়ানের বরাতে দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, গতকাল মঙ্গলবার টেলিভিশন চ্যানেলের মাধ্যমে এই সাহায্য চেয়েছে আর্মেনিয়া। গ্রিক রিয়ান জানান, 1997 সালে সই হওয়া একটি চুক্তির আওতায় রাশিয়ার কাছে এই সাহায্য চাওয়া হয়েছে এবং এই ব্যাপারে লিখিত অনুরোধের প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। 1997 সালের 29 আগস্ট আর্মেনিয়া এবং রাশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে চুক্তি সই হয়। গ্রিক রিয়ান আশা করেন, আজারবাইজানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে রাশিয়া প্রয়োজনীয় এবং পর্যাপ্ত সামরিক সহযোগিতা দেবে। এর আগে গতকাল আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, সীমান্তের সাইওনিক অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে আজারবাইজানের সঙ্গে আর্মেনিয়া সেনাদের সংঘর্ষ চলছে এবং আজারবাইজান বিভিন্ন ধরনের গোলাবারুদ ব্যবহার করছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে আবারও আমেরিকার একটি সামরিক বহরের গতিপথ আটকে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী এবং স্থানীয় জনগণ। এর ফলে সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন সেনাবহর। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন সামরিক বহরে সাঁজোয়া যান এবং বুলডোজার ছিল, কিন্তু সিরীয় সেনারা এবং স্থানীয় জনগণের বাধার মুখে তারা সেখান থেকে এসেছিল, সেদিকেই ফিরে যেতে বাধ্য হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে এই ঘটনা ঘটে। হাসাকা প্রদেশের কাশিম শলি শহরের কাছে তাল আহমেদ গ্রামে সিরীয় সেনারা মার্কিন সেনাবহরের গতিপথ রোধ করে দিয়ে দেয়। স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে সিরীয় সেনাদের সমর্থন এগিয়ে আসে এবং পরিস্থিতি আঁচ করে মার্কিন সেনারা পিছু হটতে বাধ্য হয়। গত বৃহস্পতিবার সিরীয় সেনারা একইভাবে আমেরিকার একটি সামরিক বহরকে কামিশলি শহরে প্রবেশ করতে বাধা দেয়। পূর্ব ইউরোপে বেলারুশ এবং পোল্যান্ডের সীমান্তে অবস্থান করা শরণার্থীদের সাথে পুলিশ সীমান্তরক্ষীদের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শরণার্থীরা কুচ নিচা সীমান্ত ক্রসিং দিয়ে পোল্যান্ডে প্রবেশ করতে চাইলে পুলিশ সীমান্তরক্ষীরা তাদের বাধা দেয়। এতে শরণার্থীরা তাদের লক্ষ্য করে পাথর ছুড়লে সীমান্তরক্ষীরা এর জবাবে জল কামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। স্থানীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শরণার্থীরা আমাদের সৈন্য এবং প্রহরীদের ঢিল ছুঁড়ে হামলা করে এবং বেড়া ভেঙে পুলিশ ভূমিতে প্রবেশের চেষ্টা করে। এতে আরও বলা হয়, আমাদের বাহিনী টিয়ার গ্যাস ছুঁড়ে এই হামলা প্রতিহত করার চেষ্টা করেছে। এদিকে পুলিশ জানিয়েছে, সীমান্তে শরণার্থীদের সাথে সংঘর্ষে তাদের মোট 7 জন আহত হয়েছে। এর আগে গত সপ্তাহে প্রথম বেলারুশ থেকে পোল্যান্ডে প্রবেশের জন্য সীমান্তে শরণার্থীদের বিক্ষোভের খবর পাওয়া যায়। ইরাক, সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকেই শরণার্থীরা ইউরোপে প্রবেশের চেষ্টায় বেলারুশ এবং পোল্যান্ড সীমান্তে জড়ো হয়েছে। কিছুদিন থেকে বেলারুশের বিরুদ্ধে পোল্যান্ড সহ অন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে শরণার্থী ঢুকিয়ে বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে চাপ সৃষ্টির চেষ্টার অভিযোগ করা হচ্ছে। বহুল আলোচিত ইসলামিক বক্তা জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন IRF-এর উপর আরও 5 বছরের জন্য নিষেধাজ্ঞা বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। জাকির নায়েকের বিরুদ্ধে ভারত সরকার অভিযোগ, তিনি দেশ এবং বিদেশে মুসলিম যুবকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছেন। তবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন, মারাত্মক এই অভিযোগের সপক্ষে মোদী সরকারের সুস্পষ্টভাবে কোনো প্রমাণ দিতে পারেনি। এ যাবৎ যে প্রমাণ দেওয়া হয়েছে তার বেশিরভাগই কেবল মিডিয়ার টিআরপি বাড়িয়েছে। এভিডেন্স হিসেবে সেগুলো ছিল খুবই দুর্বল। মঙ্গলবার গভীর রাতে একটি বিজ্ঞপ্তিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আইআরএফ এমন কার্যকলাপে লিপ্ত হচ্ছে যা দেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর। আইআরএফ দেশের শান্তি এবং সাম্প্রতিক সম্প্রীতি বিঘ্নিত করার এবং দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে ব্যাহত করতে পারে। তাই কঠোর সন্ত্রাস বিরুদ্ধে আইন ইউএফপি এর অধীনে আইআরএফকে বেআইনি ঘোষণা করা হয়েছে। তাইওয়ানের স্বাধীনতাকে উৎসাহ দেওয়াটা হবে আগুন নিয়ে খেলার নামান্তর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক ভার্চুয়াল বৈঠকে এই হুমকি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। জানুয়ারি মাসে ক্ষমতাসীন হবার পর বাইডেনের সাথে শি জিনপিংয়ের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা হ্রাসের লক্ষ্যে উভয় পক্ষই এই দুই নেতার বক্তব্যগত বা ব্যক্তিগত সম্পর্কের উপর জোর দেন। কিন্তু তা সত্ত্বেও এই আলোচনার সময় তারা স্বশাসিত দ্বীপ তাইওয়ানের প্রশ্নটি এড়াতে পারেননি, যা সবচাইতে স্পর্শকাতর প্রসঙ্গগুলোর অন্যতম। চীন তাদের একটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ হিসেবে তাইওয়ানকে দেখে থাকে, যা কোনো একদিন মূল ভূমির সাথে ঐক্যবদ্ধ হবে বলে তাদের বিশ্বাস। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের সাথে আনুষ্ঠানিক সম্পর্কও রাখে, কিন্তু তাইওয়ানকেও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো আক্রমণ হলে তাইওয়ানের আত্মরক্ষার ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে। চীনের রাষ্ট্রীয় গ্লোবাল টাইমস বলছে, শি জিনপিং সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির জন্য তাইওয়ানি কর্তৃপক্ষকে দোষারোপ করে বলছেন তারা বারবার তাদের স্বাধীনতার এজেন্ডার জন্য মার্কিন সমর্থন পেতে চাইছে। আর তাছাড়া কিছু কিছু আমেরিকানও চায় চীনকে সামলানোর জন্য তাইওয়ানকে ব্যবহার করতে। এতে বলা হয়, এইসব পদক্ষেপ হবে আগুন নিয়ে খেলার মতোই অতিমাত্রায় বিপজ্জনক। কেউ আগুন নিয়ে খেলতে গেলে সে নিজেই দগ্ধ হবে। হোয়াইট হাউস বলছে, জো বাইডেন তাইওয়ান প্রণালী এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা ক্ষুণ্ণ করা বা স্থায়িত্ব অবস্থার পরিবর্তন আনার যে কোনো একতরফা প্রয়াসের জোর বিরোধী। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি এক যুবককে মঙ্গলবার গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাদ্দাম হোসেন বেনি আদেহ নামের ওই ফিলিস্তিনি যুবককে নাবলুস শহরে ইসরায়েলি একটি নিরাপত্তা চৌকির সামনে গুলি করে হত্যা করা হয়। 1991 সালে মধ্যপ্রাচ্যে ইরাক কুয়েত যুদ্ধের সময় ইসরায়েলের স্কাট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল সাদ্দাম হোসেনের বাহিনী। তখন থেকেই অনেক ফিলিস্তিনি তাদের স্থানের নাম ইরাকি ওই নেতার নামে রাখতে শুরু করে। তবে ইসরায়েলি বাহিনী কেন এই নিরপরাধ ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে তা জানা যায়নি। উল্লেখ্য, সম্প্রতি ফিলিস্তিনে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ইহুদিবাদীদের আগ্রাসন। গত সপ্তাহে 13 বছরের এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের 130টি অবৈধ ইহুদি বসতির 5 লাখ ইহুদি বসবাস করে। তাদের নিরাপত্তার অজুহাতে বিনা কারণে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। $25 লাখ মাথার দাম ঘোষিত এক মাওবাদী নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাজ্যের গাড়চিরুলিতে জেলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত 26 মাওবাদী নিহত হয়েছেন। কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাওবাদী নেতা মিলিন্দ তেলমুদও রয়েছেন। মিলিন্দ মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য। তবে বন্দুকযুদ্ধে তার মৃত্যুর কথা এখনও নিশ্চিত করেনি পুলিশ। মিলিন্দ তেল মিতুবের মাথার মূল্য ছিল ₹5 লাখ। মহারাষ্ট্রীয় রাজধানী মুম্বাই থেকে এই জেলার দূরত্ব 900 কিলোমিটারের বেশি। গাড়চিরুলিতে জেলার পুলিশ সুপার অঙ্কিত গুয়েল জানান, বন্দুকযুদ্ধের পর জঙ্গল থেকে এখন পর্যন্ত 26 মাওবাদীর লাশ উদ্ধার করেছেন তারা। এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের C-16 কমান্ডোর তল্লাশি অভিযানের সময় শনিবার সকালে মরদিনতলা জঙ্গলের কুর্চ এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে পুলিশের 4 সদস্য গুরুতর আহত হয়েছেন। চিকিৎসা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে তাদেরকে নাগরপুর নেওয়া হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ শোয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।